ওয়েলাম ব্যাক টু আর জুটি ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত গাইস আজকে আমরা খেলতে চলেছি গ্র্যান্ড চ্যাপ্টার টু তো গাইস এটা হার্ড মোডে খেলতে চলেছি তো চলো দেখা যাক আমি কি গ্র্যানির হাত থেকে বাঁচতে পারবো কি না এবং গ্র্যানিকে আমরা মারতে পারবো কি না এখানে আবার তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি এখানে গ্র্যানি এবং গ্র্যান্ড পা আছে তো গাইস এই দুজনকার মধ্যে যার হোক একজনকার মানে গলাতে একটা সিকিউরিটি কি আছে তো সেই কিটা আমাদেরকে নিতে হবে না নিতে পারলে গাইস গেমটা কিছুই হবে না তো চলো আমরা এখানে সর্বপ্রথমে একটু শব্দ করে দিই যে গ্র্যানি এবং গ্র্যান্ড পা দুজনাই তাড়াতাড়ি চলে আসে নিচের দিকে এবং নিচের দিকে না এলে আমি উপরের দিকে যেতে পারবো না তো গ্র্যান্ড পা চলে এসছে এবার গ্র্যানির আসার পালা তো ভাই গ্র্যানি তাড়াতাড়ি চলে আয় তো গ্র্যানিও চলে এসছে তো চলো আমরা উপরের দিকে চলে যাবো এবং উপরের দিকে যেয়ে একটু লুট করে নেবো মানে কোথায় কি আছে দেখে নেবো তো গাইস আমরা কী করবো আমরা মানে নিজেরাও জানি না কি করতে চলেছি তাই আমি আজকে ভাবছি যে গ্র্যানিকে শুধু মারবো গ্র্যানি এবং গ্র্যান্ডপা পা দুজনকে মধ্যে যাকে দুজনকে পিটাবো ভাই ওটা কি গান চলে গেলো ভাই আরে ভাই একটা রেডিও ফোল্ডিং ছিল ভাই এটা আমি খুলেছিলাম আবার একটা রেডিও দেখছি ও গান বাজছে তো চলো কোনো ব্যাপার না যা বাজে বাজুক বাজতে দাও আমরা এখানে একটু ওয়েট করে নেবো এবং এখানে একটু না দাঁড়ালে ভাই গ্র্যানিকে এবং গ্র্যান্ড মারা যাবে না কারণ গ্র্যানি আর গ্র্যান্ডপার যা পায়ের স্পিড ভাই আমি মানে কী বলবো আর বলার কিছুই নেই তো ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে কেউ কোথাও নেই তো গাইজ একটু ভিডিওটা কেটে দেওয়া হয়েছে তো তোমরা একটু মানে ভিডিওটা লং হয়ে গেছিলো বলে একটু কেটে দিয়েছি তো ওখানে দেখতে পাচ্ছ গ্র্যানি এখানে রয়েছে ভাই গ্র্যানি ওখানে কি মন্ত্র পড়ছে নাকি যাই হোক যা হোক পড়ছে তো গাইজ তো মনে হচ্ছে আমাকে দেখে নিতে পারি তাই আমি একটু এদিকে চলে এলাম তো ওয়াইজ ভিডিওটিতে এখনও যারা লাইক করো তাদেরকে বলি ভাই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেল যারা সাবস্ক্রাইব করো নাই নতুন চ্যানেলে তাদেরকে বলা হচ্ছে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আমার ফলোয়ার্স খুবই কম আছে ভাই তো তোমাদের সাপোর্টের খুবই দরকার তো ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা ওপেন কি পেয়ে গেছি ওপেন কি এর মধ্যে আমাদের শটগান আছে তো চলো পর সেই শটগানটা নিয়ে নেব এবং গ্র্যানি আর গ্র্যান্ডপা পা দুজনকার এবার মৃত্যুর আয়োজন আমি করে ফেলেছি কিন্তু এখানে গ্যানপা চলে এসেছে গাইজ গ্যানপা কোথা থেকে উঠে চলে এসেছে তো গাইস আমাদেরকে কিছুক্ষণের জন্য এই জায়গাটাকে নুকিয়ে পড়তে হবে তো গাইস আমরা বেশিক্ষণ না লুকিয়ে আমরা আবার চলে যাবো ওই জায়গাটাতে কারণ একটুক্ষণ নুকিয়েছিলাম আমরা অবশ্যই তো গাইস এখানে আমরা তাড়াতাড়ি ওপেন কি খুলে নেবো এবং শর্ট গানের শর্ট গানটা কোথায় আছে দেখে নেব শর্ট গানটা নিয়ে পুরো আমাদেরকে মারতে হবে গ্র্যানি আর গ্যানপাকে তো গ্যানপাকে যদি মারি তাহলে কিন্তু লাভে লাভ হয়ে যাবে কিন্তু তবুও জ্ঞান পাকে দেখতে পাওয়ার দায় হয়ে যাবে শর্ট গানটা নেওয়া মাত্রই জ্ঞান পাকে খুঁজে পাওয়া যাবে না কারণ জ্ঞানপা সব সময় থাকে না গায়ে তো চলো এখানে আমরা শর্ট গান পেয়ে গেছি এবার জ্ঞানী এবং গ্যান পা দুজন মধ্যে যাকে ডাকতে হবে তো তার জন্য আমাদেরকে কিছু একটু শব্দ বা আওয়াজ কিছু না কিছু করতে হবে তোমরা সবাই জানো জ্ঞানী যারা যারা খেলেছ এবং চলো আমরা একটু আওয়াজ করে ফেলেছি কিন্তু এখানে গান বাজছিল বলে ভাই আওয়াজ মানে বুঝতে পারেনি তার জন্য আরেকটা আওয়াজ আমরা করে ফেললাম তো এখানে দেখছি জ্ঞানী পায়ের স্পিডে দেখছি ভাই এক সেকেন্ডের মধ্যে চলে এসেছে তো গাইজ দেখে এক মিনিটের মধ্যে আমি এক মিনিটের জন্য ডেট করে দিচ্ছি গাইজ এটা আমার নতুন আপডেটের পর এক মিনিট হয়ে গেছে না হলে আগে কিন্তু আড়াই মিনিট ছিল গাইজ তো চলো যাই হোক কোনো ব্যাপার না আমরা এখানে আরও শর্ট গান কুড়িয়ে নেব লুটে নেবো তো গাইস আমাদের দুটো দুটো এমও মানে একসাথে দুটো গুলি চলে যাচ্ছে কেন কে যায় গাইস আমি একবারই টাচ করছি তা সত্ত্বেও দুটো গুলি টাচ হয়ে যাচ্ছে তো গাইছিল নতুন সিস্টেম নাকি আমার দুর্বর টিপা যাচ্ছে জানি না ভাই আবার গ্র্যান্ডিং আসছে ভাই গ্র্যান্ড কোথায় আরে ভাই গ্র্যান্ড কোথায় নুকে রেখেছিস আর শর্টগানের এমও কোথায় পাবো ভাই আমি আর জানি না কোথায় পাওয়া যায় তো গাইস এখানে গ্র্যান্ড পা থাকে কিন্তু গ্র্যান্ডপার রুমে তো পায়নি তো চলো এখানে একটু মিট নিয়ে একটু মজা করা যাক কারণ সেই ওটার নামটা কি যেন আমি জানি না ভাই তো চলো ওর কাছে কি আমি যাব ওটা হতে পারে কোনো কি হতে পারে ভাই ওটাকে মাঁকড় সাফাকড় যাবে। তো বেশ এটা মনে হচ্ছে স্পাইডারই মঠে আরে ভাই ভাই আমাকে কামড়াস না ভাই তোর জন্য আমি মিট এনেছি আরে আর আমাকে কামড়েই ছিল কিন্তু ভাই মিটের জন্য আমি বেঁচে দেখেছি তো চলো আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে আরে ভাই গ্র্যানি আসছে এদিক থেকে তো আমাকে এখানে নিচের দিকে ঢুকে পড়তে হবে ভাই আর আরে গ্র্যানি এর মধ্যে এত তাড়াতাড়ি বেঁচে গেল ভাই আড়াই মিনিট ঠিক ছিল এখন এক মিনিট করে দিয়েছি মানে খুবই ভয়ানক হতে চলেছে গ্র্যানিটা তো ভাই নতুন আপডেটের পর এরকম হবে বলে আমি ভাবতেও পারিনি তো চলো মনে হচ্ছে গ্র্যানি পালিয়ে গেছে একটু উপরের দিকে উঠে দেখা যাক তো আস্তে আস্তে করে উঠবো তো দেখি আরে ভাই গ্র্যানি যায়নি গ্র্যানি ওই স্পাইডারটাকে মনে হচ্ছে কিছু খাওয়ার ছিল মনে হচ্ছে মনে হচ্ছে মাংস খাওয়ার ছিল তো ভাইস গ্র্যানি এখনো পর্যন্ত যায়নি কেন ভাই গ্র্যানি তুই যা তোর জন্য আমি তো কোনো কাজই করতে পারছি না ভাই অবশ্যই আগে দুবার মেরেছি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে মানে তাড়াতাড়ি ঘুরে ফেলছে তো ভাইস কী বলছো তোমরা এবার বলবো তো আমি একটু আস্তে আস্তে এবার উঠে পড়বো তো দেখা যায় এখানে গ্র্যানি পালিয়েছে হ্যাঁ গাইস গ্র্যানি পালিয়ে গেছে তো এই এই জিনিসটার নাম কি পশুটার নাম কী ভাই এটা কি স্পাইডার আদৌ বটে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভাই এটার নাম আমি এখনও পর্যন্ত জানি না তো যাই হোক চলো আমাদেরকে চলে যেতে হবে আবার উপর দিকে একবার উপর দিকে যাওয়ার পর আমরা দেখে নেব শর্টগানের রেমো আছে কি না পার রুমের না আমি তো একবার দেখেছি তাও সত্য মানে কি আর বলবো ভাই শর্টগানের রেমো আর কোথায় পাবো মাত্র আমাদেরকে চারটায় সিদ্ধি যদি গানের রেমো দেয় তো এটা নিয়ে কি